আর্জেন্টিনার কাছ থেকে সবুজ সংকেতের পর প্রতিপক্ষ নিয়ে কাজ শুরু করেছে বাফুফে। বিশ্ব চ্যাম্পিয়নদের শর্ত পূরণকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ফেডারেশন। আমাদেরকে বিভিন্ন টার্মস এন্ড কন্ডিশন ফুলফিল করে আর্জেন্টিনার আনয়ের আসার যে বিষয়টা সেটা কনফার্ম করতে হবে, তো সেটা নিয়ে আগে আমাদেরকে কাজ করতে হবে। বাংলাদেশের সামাজিক বাস্তবতাকে উপেক্ষা করে প্রধান কোচ নির্বাচন করলে ভুল করবে বিসিবি, মত সাবেকদের। হাতুরু সিংহকে আনলে তাকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার পরামর্শ। এবং গোপালগঞ্জে বিপিএল ফুটবলের রোমাঞ্চকর ম্যাচে মুক্তিযোদ্ধাকে হতাশ করে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে বসুন্ধরা। চট্টগ্রাম আবাহনী ফর্টিস ম্যাচ গোল শূন্য ড্র। এর আগে 2011 সালের সেপ্টেম্বরে বাংলাদেশে এসেছিল আর্জেন্টিনা ফুটবল দল। ঢাকার মাঠে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল মেসি ডি মারিয়ারা। তাদের আগমন উপলক্ষে দেশের ভক্তদের মাঝে ছিল বাড়তি উন্মাদনা। ঠিক এক যুগ পর বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ে রোমাঞ্চ যেন আরও বেশি দর্শকদের মাঝে। আর্জেন্টাইন ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের সীমাহীন আবেগ। বিশ্বকাপ এলে যা টের পাওয়া যায় ভালোভাবে। এবার কাতার বিশ্বকাপের সময়ও আকাশি সাদা পতাকায় ছেয়ে গিয়েছিল লাল সবুজের দেশ, যা দেখে রীতিমতো বিস্মিত হয়েছে সে দেশের মানুষ। অকুণ্ঠ সমর্থনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। মেসিদের বিশ্বকাপ ট্রফি জয়ের পর উচ্ছ্বাসে ফেটে পড়েছিল বাংলাদেশি ফ্যানরা। তাদের সেই উচ্ছ্বাস আরও বাড়িয়ে দিতে এবছর ঢাকায় আসছে আর্জেন্টিনা ফুটবল দল। সবকিছু ঠিক থাকলে আলবি সেলেস্তেদের 36 বছরের খরা কাটিয়ে তৃতীয় বিশ্বকাপ শিরোপায় এনে দেয়া ফুটবলারদের স্বচক্ষে দেখার সুযোগ পাবেন এদেশের ভক্তরা। তবে এই সুবর্ণ সুযোগ এবারই তাদের জন্য প্রথম নয়। এর আগে 2011 সালেও বাংলাদেশে পা রেখেছিল আর্জেন্ট। উপলক্ষে নিশ্চিদ্র নিরাপত্তা ছিল বিমানবন্দর থেকে বাফুফে ভবন সবখানে। ম্যাচ ডেতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকেও ঢেকে ফেলা হয়েছিল শুধু ভক্তরাই নন, এ ম্যাচ ঘিরে উচ্ছ্বাসের কমতি ছিল না বাংলাদেশি গণমাধ্যম কর্মীদেরও। পত্রিকার পাতা আর টেলিভিশনের পর্দায় শিরোনাম হয়েছিলেন মেসিরা। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরের বছরই আবারও আগমন উপলক্ষে আয়োজন আর আবেগের মাত্রা নিশ্চয়ই আরও বেশি থাকবে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এবারে ক্রিকেটের খবর জানাবো। বাংলাদেশের সামাজিক বাস্তবতাকে উপেক্ষা করে প্রধান কোচ বাছাই করলে ভুল করবে বিসিবি। টেকনিক্যালি সাউন্ডের পাশাপাশি ক্রিকেট কমিউনিকেশনে ভালো কাউকেই দায়িত্ব দিতে হবে। তবে হাতুরু সিংহকে আনলে তাকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার পক্ষে বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। যদিও পারফরমেন্স ম্যানেজার বা সুপারভাইজার পদের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। চট্টগ্রাম থেকে নিয়ন মোহাইমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাখাওয়াত হোসেন টিপু। কোচ চাই, কোচ বাংলাদেশের জাতীয় দলের জন্য চাই একজন প্রধান কোচ। যোগ্যতা হতে হবে এশিয়ান ক্রিকেট বোদ্ধা, থাকতে হবে জাতীয় দলের কোচিং করানোর অভিজ্ঞতা। করা হেডমাস্টার হলে সুযোগ বাড়বে, প্লেয়ার ফ্রেন্ডলি কাউকে যোগাযোগ না করার অনুরোধ জানানো যাচ্ছে। যদি কোচ চেয়ে কোনো বিজ্ঞাপন করতো ক্রিকেট বোর্ড, হয়তো তাদের ভাষাটা এরকমই হতো, কারণ তাদের চাওয়া একজন মাস্টার যিনি বেত হাতে ঘুরবেন পেছন পেছন, চুন থেকে পান খসলেই পিঠের উপর শপাত। ক্রিকেটারদের বন্ধু হতে চান যারা, তাদের জন্য নো এন্ট্রি। তবে বিসিবির এই মনোভাবের সঙ্গে একমত নন সাবেক পরিচালক সিরাজউদ্দিন আলমগীর। তার মতে বাংলাদেশের কোচ হতে হবে টেকনিক্যালি সাউন্ড এবং একই সঙ্গে ভালো কমিউনিকেটর। আমাদের ইয়াং জেনারেশন যাদেরকে, যারা ন্যাশনাল টিমে ইনজেক্ট হচ্ছে, তাদেরকে কিন্তু প্লেয়ার্স ফ্রেন্ডলি হওয়ার প্রয়োজন আছে, তার চেয়ে কিন্তু টেকনিক্যাল জ্ঞানটা কিন্তু থাকাটা জরুরি। হাতুরু সিংহকে নিয়ে এখন গুঞ্জনের ডালপালা মহিরুহে পরিণত হয়েছে। ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারির শেষ সপ্তাহের আগেই হয়তো তার নিয়োগ চূড়ান্ত করে ফেলবে বিসিবি। এটা নিয়ে আলোচনা সমালোচনা থাকলেও হাতুরুর বিষয়ে ইতিবাচক সিরাজউদ্দিন, তবে দিতে চান পূর্ণ স্বাধীনতা। যিনি টেকনিক্যাল ডিরেক্টর থাকবে তার দায়িত্বটা, টিওয়ার্ডটাও কিন্তু স্পেসিফিক করে দেওয়া উচিত যে তিনি কী কাজ করবেন। আপনাকে ট্রাস্ট করতে হবে, আপনি যদি একজন হেড কোচ অ্যাপয়েন্ট করেন আপনাকে কিন্তু তাকে ট্রাস্ট করতে হবে, তাকে কাজ করার সুযোগ দিতে হবে, স্বাধীনতা দিতে হবে। স্বাধীনতা যদি আপনি না দেন তাহলে কিন্তু দ্বন্দ্ব অটোমেটিক চলে আসবে। পারফরমেন্স সুপারভাইজার পদটা নিয়ে বেশ আপত্তি জানালেন তিনি। একজন টিম ডিরেক্টর থাকার পরও নতুন আরেকজনকে হেড কোচের মাথার উপর বসানোটা কখনোই ভালো ফল নিয়ে আসবে না বলে মত সাবেক পরিচালকের। এর চেয়ে টিম ডিরেক্টরের কার্যপদ্ধতির আধুনিকায়ন করা প্রয়োজন বলে মত তার। দুজনের মত
দুইজনের চিন্তা, দুইজনের কাজ করার ধরন একই হওয়ার সুযোগ খুবই কম। একজন বোর্ড ডিরেক্টরকে যদি আপনি টেকনিক্যাল ডিরেক্টর করেন, তাহলে হি ইজ গুড এনাফ টু ভ্যালিউড পারফরমেন্সেস, টু ব্রিজ বিটুইন বোর্ড অ্যান্ড প্লেয়ার্স, টু ব্রিজ বিটুইন বোর্ড অ্যান্ড কোচেস, হি ইজ গুড এনাফ। তবে দেশের ক্রিকেটের পাইপলাইন শক্ত করতে হলে শুধু জাতীয় দল নিয়ে পড়ে থাকলে হবে না, দেখভাল করতে হবে তৃণমূল ক্রিকেটকেও। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, চট্টগ্রাম। বিপিএল এ দেশি তরুণ ব্যাটারদের পারফরমেন্সে মুগ্ধ নির্বাচকরা। 2024 টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তরুণদের নিয়ে এখনই পরিকল্পনা সাজাচ্ছেন তারা। তবে পেসাররা হতাশ করেছে হাবিবুল বাসার সুমনকে। অফ ফর্মে থাকলেও আসন্ন ইংল্যান্ড সিরিজে লোয়ার মিডল অর্ডারে সুহানের উপরই ভরসা রাখছে নির্বাচক প্যানেল। ধুমধারাক্কা টি টোয়েন্টি লিগ, বিপিএল, আলোচনা সমালোচনা তো আছেই, সঙ্গে প্রশ্ন আছে বিপিএল এ দেশে ক্রিকেটের প্রাপ্তি নিয়েও। কেমন করছেন উদীয়মানরা তাও আলোচ্য। জাকির হাসান, জাকির আলী, অনিক, রাকিবুল, তৌহিদ হৃদয়দের পারফরমেন্স ছুঁয়ে গেছে নির্বাচকদের। তবে পেসারদের পারফরমেন্স ছিল গড়পড়তা। সামনে ইংল্যান্ড সিরিজ, পুরো বছরই আছে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। তবে এখনই তাড়াহুড়ো নয়, বরং তরুণদের আরও অনেকটা দিন পর্যবেক্ষণ করতে চান নির্বাচকরা। দৃষ্টি রাখছেন ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ 2024 টি টোয়েন্টি বিশ্বকাপে। যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে ব্যাটসম্যানরা রান করছেন খুব ভালো স্ট্রাইক রেট নিয়ে। আপনি দেখেন, আপনি কয়েকটা নাম নিয়েছেন, তারপরে আফিফ আছে, আরও কয়েকজন ব্যাটসম্যান আছেন, জাকির আছেন, সবাই কিন্তু ঠিক টি টোয়েন্টি ক্রিকেটে যে ধরনের ব্যাটিংটা ডিমান্ড করে, যেরকম স্ট্রাইক রেট ডিমান্ড করে, সেটাই কিন্তু আমরা এবার বিপিএলে দেখতে পাচ্ছি। ফাস্ট বোলারদের কাছ থেকে ভালো উইকেট কেমন বোলিং করতে হয় সেটা দেখার বিষয় ছিল। ফাস্ট বোলাররা একটু আমাকে আশাহত করেছে। আমরা খুব ক্লোজলি মনিটর করছি টি টোয়েন্টি ক্রিকেট, ডেফিনেটলি আমরা তো একটু পিছিয়ে আছি। টেস্ট ক্রিকেটও খুব ভালো করছি না গত এক বছর ধরে, তো সব জায়গায় আমাদের কিছু কাজ করতে হবে। আর ডেফিনেটলি যারা পারফরমেন্স করে তাদের প্রতি তো একটা আলাদা নজর থাকি। তবে সেখানেও আছে চিন্তার ভাঁজ। আন্তর্জাতিক সিরিজ তো বটেই, অনেকদিন ধরে ঘরোয়া ক্রিকেটেও রানে নেই নুরুল হাসান সোহান, যাকে ধরা হয়েছিল লোয়ার মিডল অর্ডারে টাইগার ক্রিকেটের অন্যতম ভরসা। তাই তো সোহানকে নিয়ে সমালোচনা হচ্ছে বিস্তর। তবে এখনই তার উপর আস্থা হারাচ্ছেন না নির্বাচক প্যানেল, বরং তার সুযোগ মিলছে ইংল্যান্ড সিরিজেও। সোহান ইজ ওয়ান অফ দ্য প্লেয়ার যাকে আমরা আসলে ওই পাওয়ার হিটার হিসেবে বিবেচনা করে থাকি 6-7 নম্বরে, এবং আন্তর্জাতিক ক্রিকেটে কিন্তু তিনি নিজেকে প্রমাণ করেছেন যে 6-7 নম্বরে যে ভালো স্ট্রাইক রেট রান করতে পারেন। এবারে কিন্তু ওয়ার্ল্ড কাপে দু একটা ইনিংস খেলেছিলেন খুব ভালো স্ট্রাইক রেটে। সো আমরা তাদের উপর হোপফুল। দেখুন, একটা দুইটা তিনটা ম্যাচ নিয়ে কারোর সম্বন্ধে মন্তব্য করা ঠিক না। আর ফেব্রুয়ারির মাঝামাঝি ইংল্যান্ড সিরিজের জন্য টাইগার স্কোয়াড ঘোষণার পরিকল্পনা নির্বাচকদের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। পেস বোলিংয়ের দুরন্ত গতিতে এক সময় যিনি ভোড়কে দিতেন মাঠের প্রতিপক্ষকে, সেই শরীফ এখন নিজেই লড়ছেন নিজের সঙ্গে। প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে গেল 4 মাস ধরে শয্যাশায়ী। একমাত্র সন্তানকে চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব তার বাবা মা। তাই এই ক্রিকেটারকে বাঁচাতে বোর্ড থেকে শুরু করে সাকিব, মাশরাফিদের কাছে আকুল আবেদন শরীফ ও তার পরিবারের। জীবন যখনই শুকায়ে যায় করুণা ধারায় এসো, চোখ ছল ছল, দৃষ্টি উদাস, শুকনো মুখে অব্যক্ত হাজারো কথা। ছোট্ট বারান্দায় দাঁড়িয়ে অসীম শূন্যে অপলক চাহনি, 6'3" শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি। একসময়ের ফিট মাংসপেশি এখন যেন হাড্ডিসার, বলগুলো পড়ে আছে বড্ড অযত্নে, ছবিগুলোই দুঃসময়ের একমাত্র অবলম্বন। ধুলোর আস্তরণে ঢাকা মেডেলগুলো এখনো জোগায় অনুপ্রেরণা। জিততে হবে আরও একটা লড়াইয়ে, তবে এবার আর 22 গজের প্রতিপক্ষ নয়। শরীফ ইসলাম, দেশের ঘরোয়া কিংবা বয়সভিত্তিক ক্রিকেটের খোঁজ যারা নিয়মিত রাখেন তাদের কাছে মোটেও অচেনা নয় নামটি। খেলেছেন অনূর্ধ্ব 15, 17, 19 ক্যাটাগরিতে, প্রথম দ্বিতীয় বিভাগ ক্রিকেটে খেলেছেন নিয়মিত, আফিফ বিপ্লবদের ব্যাচমেট। মাস চারেক আগে ম্যাচ খেলতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন শরীফ। পরে জানা যায় প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত এই পেস বোলিং অলরাউন্ডার, যার চিকিৎসায় এখন নিঃস্ব তার পরিবার। 100 কোটি টাকার বোর্ডের কাছে তাই শুধুই বেঁচে থাকার আকুতি শরীফের। যখন আসলে চোখ বন্ধ করি তখন আসলে বাবা মার কথা চিন্তা করি, যে আমি ছাড়া তো আসলে ফ্যামিলিতে ওরকম কেউ নাই যে বাবা মার দেখবে।
আমি মানসিকভাবে খুব স্ট্রং আছি, ট্রিটমেন্ট হইলাম সুস্থ হয়ে যাবো, আবার আমি মাঠে ফিরতে পারবো। যদি বিসিবি আমাকে একটু দেখে বা সাকিব ভাই, তামিম ভাই, রিয়াদ ভাই, মুশফিক ভাই, মাশরাফি ভাই, ওনারা যদি একটু দেখে আমার ট্রিটমেন্ট একটু তাড়াতাড়ি হবে, আমি বাইরে ট্রিটমেন্ট করতে পারবো। বড় ভাইকেও শরীফ হারিয়েছেন হঠাৎ করেই। শুকুর আলী সুরাইয়া দম্পতির বেঁচে থাকার একমাত্র অবলম্বন তাই শুধুই শরীফ। আমার বড় ছেলেটা 2 বছর আগে হারাইছি, তাহলে শরীফ নিয়ে অনেক আশা করছি যে সে জাতীয় দলের জার্সি পরা মাঠে পাবে। আমার ছেলেটা একটু মরণবাধিক ক্যান্সার হয়েছে। বিশ্ব ক্রিকেটের অন্যতম ধনী বোর্ডের তকমা লেপ্টে আছে বিসিবির গায়ে। শরীফদের মতন ক্রিকেটারদের জন্যই বোর্ড আজ এত দূরে। সব হারিয়ে নিঃস্ব এই ক্রিকেটারের বাঁচার আকুতি পৌঁছাবে তো তাদের কানে, নইলে হয়তো ইতিহাসের দায় মুক্তিতে বাধা থাকবেন তারাও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। নারী ক্রিকেটের খবর। অনূর্ধ্ব-19 নারী বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সুপার সিক্স নিশ্চিত হওয়ায় এই ম্যাচটাকে বলি নিয়ম রক্ষার দিশা বিশ্বাসের দলের জন্য। বুধবার বেনোনিতে বাংলাদেশ সময় দুপুর 2টার সময় শুরু হবে খেলাটি। গ্রুপ পর্বের প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 3 দল যাবে পরের রাউন্ডে। 12 দলকে 2 গ্রুপে ভাগ করে রাউন্ড রবিন পদ্ধতিতে হবে খেলা। সেখান থেকে শীর্ষ 2 দল করে অনুষ্ঠিত হবে সেমিফাইনালের লড়াই। আবারও দেশের ফুটবলের খবর। ফেডারেশন কাপে 7 গোলের রোমাঞ্চকর ম্যাচে মুক্তিযোদ্ধাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস। 4-3 গোলের জয় পেয়েছে অস্কার ব্রুজনের দল। টানা 2 জয়ে সবার আগে শীর্ষ 8-এ কিংস। দিনের আরেক ম্যাচে মুন্সীগঞ্জে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে গোলশূন্য ড্র করেছে ফর্টিস একাডেমি। শীতের দুপুরে গোপালগঞ্জে ফুটবল উৎসব। উঠতে থাকা বসুন্ধরার প্রতিপক্ষ, ঢুকতে থাকা মুক্তিযোদ্ধা। সাইড বেঞ্চের শক্তি পরীক্ষা করতেই লিগে অনিয়মিতদের একাদশে প্রাধান্য দেন কিংস কোচ অস্কার ব্রুজন। শুরুটা অগোছালো হলেও মুক্তিযোদ্ধার বিপক্ষে সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের গুছিয়ে নেয় বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়নরা। গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। 15 মিনিটে একাধিক ডিফেন্ডারকে বোকা বানিয়ে দুর্দান্ত গোল করেন রবসন রবিনিও। ফেডারেশন কাপে এটি তার প্রথম গোল। 19 মিনিটে আবারও গোলের সুযোগ পেয়েছিলেন রবিনিও, তবে বুক চিতিয়ে সেই শট রুখে দেন মুক্তিযোদ্ধার গোলরক্ষক মনিরুল। 35 মিনিটে নিজে না গোল করলেও সতীর্থ গফুরভকে বলের যোগান দিয়ে কিংসের জয়ের পথে ফুল ফোটান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। গোলরক্ষকে একা পেয়ে সুযোগ নিয়ে গোল করেন আসরর গফুরভ। 38 মিনিটে ম্যাচ জমিয়ে তোলে মুক্তিযোদ্ধা। সোমা ও তানির লম্বা ক্রস বিপদমুক্ত করতে যেয়ে সামনে এগিয়ে আসেন বসুন্ধরা গোলরক্ষক রিমন, তবে শেষ রক্ষা করতে পারেননি। রোমানের পাশে গোল করেন ইমানুয়েল ইকেচুকে। একটু পরেই গোলরক্ষক পরিবর্তন করে মুক্তিযোদ্ধা, তবে ভাগ্যের পরিবর্তন হয়নি। রবিনিওর ফ্রিকিকে মাথা ছুঁয়ে স্কোরলাইন 3-1 নিয়ে যান সুমন রেজা। এতক্ষণ দুর্দান্ত ছন্দে থাকা রবিনিও হঠাৎই পথ হারিয়ে বসেন। 52 মিনিটে পেনাল্টি পায় বসুন্ধরা কিংস, কিন্তু মহামূল্যবান এই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। পোস্টে লেগে ফিরে আসে তার শট। সান্ত্বনা জোগানোর সুযোগ পেয়েছিলেন ডোরিয়েলটন, কিন্তু গোলরক্ষক শ্রাবণ হতাশ করেন এই ব্রাজিলিয়ানকে। অবশেষে 83 মিনিটে গোলের দেখা পান ডোরিয়েলটন। কিংস এগিয়ে যায় 4-1 গোলে। বড় জয় নিশ্চিত, তাই উৎসবে নেমে পড়ার আশায় ছিল বসুন্ধরা কিংস। কিন্তু গোপালগঞ্জে তখনও অনেক কিছু দেখার বাকি ছিল দর্শকদের। 86 মিনিটে মুক্তিযোদ্ধার হয়ে ব্যবধান কমান বুরুন্ডির ফরওয়ার্ড সোলাইমানি। পরের মিনিটে আবু বকর ফাউলের শিকার হলে পেনাল্টি পায় মুক্তিযোদ্ধা। ইমানুয়েল গোল করলে কমে আসে ব্যবধান, তৈরি হয় আশা। আশা নিরাশার দোলা চলে শেষ রক্ষা হয়নি। লড়াই করেও শেষ পর্যন্ত 4-3 গোলে হেরে যায় মুক্তিযোদ্ধা। 7 গোলের রোমাঞ্চকর লড়াই শেষে সবার আগে কোয়ার্টার ফাইনালে পা রাখে বসুন্ধরা কিংস। গ্রুপের অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে গোলশূন্য ড্র করেছে ফর্টিস একাডেমি। 4 পয়েন্ট নিয়ে সেরা 8-এর পথে এগিয়ে আছে চট্টলার দলটি। পারভীন আক্তার, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়ে। মার্কস অ্যাক্টিভ স্কুল চেস চ্যাম্পে চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। ডিপিএস এসটিএস স্কুলকে হারিয়ে শিরোপা জেতে তারা। এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল 2062টি স্কুল।
12,000-এর বেশি প্রতিযোগী সরাসরি অংশ নেয় জেলা থেকে। সেখান থেকে বাছাই করে 70টি স্কুল নিয়ে অনুষ্ঠিত হয় বিভাগীয় পর্যায়ের খেলা। এরপর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় 16টি বিদ্যালয়ের মধ্যে। আবুল খায়ের গ্রুপের পৃষ্ঠপোষকতায় দেশব্যাপী এই স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনের সঙ্গেই থাকুন সময়।